ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরা সবাই ভালোই আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারের ব্লগটা শুরু করলাম এখন 11:30 থেকে। আর সকালবেলা কোনো কাজকর্ম আজকে কিছু করিনি, শুধু চা খেয়েছি আর ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন। তো এই খেয়ে এখন দেখো একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি বাপের বাড়ি। তো চলো যেতে যেতে তারপরে সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আগে যেমন গিয়ে 3-4 দিন বা কখনো কখনো 1 সপ্তাহ থাকতে পারতাম বাড়িতে, কিন্তু এখন আর সেরকমটা হয়ে ওঠে না নানান কারণে। তারপরে তোজো রয়েছে, না ওকে নিয়ে গিয়ে থাকা যায় আর ওকে রেখে তো থাকাই যায় না। এখন থাকা বলতে ওই একবেলা সকালে গিয়ে রাতে ফেরা বা দুপুরে গিয়ে রাতে ফেরা, মানে যখনই যাই রাতে ফিরে আসতেই হয়। তো আজকে তো তোমাদেরকে বললাম যে স্নান করে রেডি হয়ে উঠতে উঠতে 11:30 বেজে গেছে, আর বেরোতে বেরোতে কিন্তু আমাদের 12টারও বেশি হয়ে গেছে। তো একবেলার জন্যই যাই, আর যাই যাই টুকটাক কিছু তো একটু নিয়ে যেতেই হয়। সোনুর, আমার, ওর বাপির একটা করে ড্রেস নিয়ে নিলাম, আর কিছু ওষুধপত্র যেটা আমাদের সারা দিনের লাগবে তিনজনারই ওষুধ নিয়ে, আর সাথে জলের বোতল, একটা মাস্ক, এগুলো তো রাখতেই হবে সাথে। রাস্তায় জলের দরকার হতে পারে, বা মাস্ক তো এখন সবসময় রাখতেই হয়, ইউজ করি বা না করি ব্যাগে একটা থাকে যদি কখনো প্রয়োজন পড়ে। বেশি লোকজনের মধ্যে গেলে তখন তো মাস্ক পরতেই হয়, কিন্তু যেহেতু নিজেদের গাড়িতে করে যাচ্ছি সেই জন্য ব্যাগে রেখে দিলাম মাস্ক, আর নিজেদের গাড়ির মধ্যে নিজেরা তিনজন রয়েছি সেই জন্য আর ইউজ করিনি। আর যেতে যেতে ভাবলাম বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার বাপের বাড়ি যেহেতু গ্রামের দিকে, তো সেখানে গাছপালা যেতে যেতে প্রচুর দেখতে পাওয়া যায়, আর আমাদের বাড়িতেও প্রচুর গাছপালা। তো চলো গিয়ে তারপরে তোমাদেরকে সব কিছু দেখাবো ঘুরে। আমি কিন্তু দেখো এর মধ্যে বাড়িতে এসে পৌঁছেও গেছি, আর রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে খুব বেশি সময় লাগে না, 40 মিনিটের মধ্যেই বাড়িতে পৌঁছে যাই, কিন্তু যেদিন জ্যাম থাকে সেদিন একটু দেরি লাগে। তো বাড়িতে এসে আগে মা বাবার সঙ্গে একটু গল্প করলাম, করেই নেমে পড়েছি উঠোনে গাছপালা দেখতে, কারণ সব সময় তো ওই 5তলার উপরেই থাকি, আর বাড়িতে আসলেই মানে কতক্ষণে উঠোনে নামবো একটু গাছপালাগুলো দেখবো এই ইচ্ছাটা সব সময় হয়। তো প্রচুর বৃষ্টি হচ্ছে কদিন ধরে জানো তো, একদম কাদা হয়ে রয়েছে, পিছলে হয়ে রয়েছে, তো সেটাও একটা ভয় লাগছিল। তাও মা বললো আস্তে আস্তে নামিস, কোনো অসুবিধা নেই। তো আস্তে ধীরে একটু হেঁটে দেখে নিচ্ছি চারিপাশটা, আর কী কী গাছপালা আছে সেগুলো দেখো তোমরা, বিভিন্ন রকম, নারকেল গাছ থেকে সুপুরি গাছ, বেল গাছ, সব রকম গাছ রয়েছে, এছাড়াও নানান রকম ফুল গাছও রয়েছে। তো চলো তোমরা একটু দেখে নাও। দুপুরবেলা সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর মা বলল যে চুলটা অনেকটা বড় হয়ে গেছে, চুলটা একটু কেটে দে, আর সামনে আবার পুজো আসছে, তো জিজ্ঞেস করছে যে তুই এর পরে আবার কবে আসবি, তাহলে তখন কাটতাম, কারণ পুজোর সামনে রয়েছে। তো সত্যি কথা আমার তো যাওয়ার সেরকমভাবে ঠিকঠাক থাকে না, যখন যেরকম সুযোগ হয় গিয়ে একটু ঘুরে মাকে দেখে চলে আসি, আর মা যখনই চুল কাটে প্রত্যেকবার আমিই কেটে দিই। তো এত বড় হয়ে গেছে কারণ অনেক দিন আমার যাওয়া হয়নি আর কাটাও হয়নি, সেই জন্য আমি কবে যাব গিয়ে কেটে দেব, তার জন্য এতদিন না কেটে বসে রয়েছে। তো আবার বেশি কাটা যাবে না, বেশি কাটতে দেবে না, অল্প কাটবি, তো মার নানান রকম সমস্যা, তো সেই সব আগে শুনে নিলাম কেমন কি পছন্দ, সেই সব শুনে তারপরে কেটে দিয়েছি। তো পার্লারের কাজ না জানলেও এই কাজটা কিন্তু আমি মোটামুটি ভালোই করতে পারি, খুব খারাপ করি না। তো তোমরাই দেখে জানাও যে আমার এই কাজটা মানে মায়ের হেয়ার কাটিংটা কেমন করলাম।
আর বাবার মধ্যে এখন রান্না নিয়ে গন্ডগোল চলছে, কখন কি রান্না হবে। আর এই যে মার বাড়িতে এসে হলো তালের বড়া প্রাপ্তি, এটা একটা হলো। আর একটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে পুজোর টাকা, শুনুন, জামা কেনার জন্য পুজোর টাকা এসে দুটো প্রাপ্তি হলো। দেখি শুধু শুনুন না, আমাদের সবার সবার গাড়া ছিঁড়ে গেছে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে তালের বড়া বানাবো, কিন্তু সে বানাবো বানাবো করে তার বানানো হয়নি। কিন্তু ঠিক কপালে জুটে গেল, মার বাড়ি গিয়ে অনেকগুলোই তালের বড়া দিয়ে দিল বাড়িতে। তো সেই তালের বড়াই এখন সবাই মিলে খাওয়া হচ্ছে। আর মা বললো চল একটু রাস্তার দিয়ে ঘুরে আসি। আর রাস্তায় ঘুরতে এসে আমি আর মা দুজনে বালি থেকে এই ছোট ছোট স্টোনগুলোকে কুড়িয়েছি। যদিও এগুলো মারতে কোনো কাজে লাগবে না, এগুলো সব আমিই নিয়ে এসেছি, নিয়ে এসে এগুলোকে একটু কালার করব। সারাটা দিন খুবই আনন্দ করে কাটালাম, আর এখন বাড়ি ফেরার পালা। চলে এসেছি নিজের আস্তানায়। আর এখন কটা বাজে বলো তো? 10:30। আর আসার পরে তোজোর যা বকাবকি, কারণ এতক্ষণ একা ছিল, আর সেই রাগে পড়ে অন্তত 10 থেকে 15 মিনিট সমানে চেঁচিয়ে গেল, এখনও চিৎকার করেই যাচ্ছে। মানে ওর খুব রাগ হয়েছে যে ওকে রেখে আমরা চলে গেছিলাম। আর এসে চুলটুল বেঁধে নিয়েছি, এখন শুধু বিছানাটা করব। আর বেশি কিছু আজকে মায়ের বাড়ির ব্লগ বেশি কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ বেশ অনেকদিন পরেই গেছিলাম। তো গিয়ে মায়ের সঙ্গে একটু সময় কাটালাম, কথা টথা বললাম, কারণ সচরাচর তো যাওয়া হয় না, বেশ অনেকদিন পরেই গেলাম। তো যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আবার অন্য ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।